26 মে 1982 সুখচর ধাম, শিষ্য সন্তানদের এক বিশাল সমাবেশে শ্রী শ্রী ঠাকুর তাঁর অমৃত ভাষণে আবারও মনে করিয়ে দিলেন মহাশূন্য মহাচেতনার সাগর। এই মহাশূন্য অনাদি অনন্ত ও মহাসচেতন, গ্রহগুলো চলছে মহাশূন্যে, অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের কেউ বসে নেই। শুধু গ্রহ নয়, সবাই ছুটছে দ্রুত গতিতে। এত কোটি কোটি বছর চলে আসছে এই পরিপূর্ণতার পথে, কিন্তু কেউ নিরাশ হচ্ছে না। আর ভালো লাগে না এই কথা কেউ বলে না, তার কারণ নতুন স্বাদ পাচ্ছে, নতুন রূপ দেখতে পাচ্ছে, নিজেদের নতুন করে বুঝতে পারছে, প্রতি মুহূর্তে উপলব্ধি করছে নবজীবনের স্বাদ। সুতরাং হতাশা নিরাশার স্থান নেই, কারুর এগিয়ে যাবার বিরামও নেই, চলছে, সবাই চলছে সবাইকে নিয়ে। সবাই যেন একত্রিত হয়ে একটা মহাসভা করছে, পরস্পরকে বলছে, আয় দেখি এই অনন্ত মহাশূন্যের গতির ভেতর দিয়ে, সৃষ্টির ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা আমাদের ভরতে পারি কিনা। সৃষ্টিও কি অপরূপ, অগণিত সৃষ্টি, মুহূর্তে মুহূর্তে সৃষ্টি হয়ে চলেছে নবরূপে, নানা রূপান্তরের ভেতর দিয়ে, সেও অসীম। যেদিকে তাকাবে তার বস্তুকে ধরবে, সেদিকেই দেখবে অসীমের সুর রয়ে গেছে, অসীমের বার্তা বহন করে চলেছে। প্রতিটি সৃষ্ট বস্তুই যেন গেয়ে চলেছে অশেষের গান, সুতরাং এর সন্ধান পাওয়া মুশকিল। তবু চলছে চলার পথের পথিকেরা। মহাশূন্যের মাঝে এমন রহস্য, এবং যিনি রহস্যময় তিনি যে কে? যদি ধরে নাও একজন রহস্যময় আছেন, তা না হলে এই রহস্যের সৃষ্টি কি করে হল? সেই রহস্যময় তিনি আপন ভাবে আপন চিন্তায় এইভাবে সৃষ্টির ভিতর দিয়ে বুনে চলেছেন রহস্যময়তার জাল। প্রতি বস্তুতে তার চিন্তা, তার মন, তার সুর প্রবাহিত করে অনন্ত গতির পথে চালিয়ে নিচ্ছেন, এবং পরমানন্দে পরম বস্তুর বস্তুত্বে যাতে পরমানন্দ লাভ হয়, সেটাও প্রতি মুহূর্তে উপলব্ধি করিয়ে নিয়ে চলেছেন প্রত্যক্ষতার ভেতর দিয়ে। তাই সবাই স্বসাধনায় রত, প্রত্যেকেই যার যার গতির উপর দাঁড়িয়ে থেকে চলেছে গতির পথে। এই অনন্ত মহাকাশে অগণিত গ্রহ উপগ্রহ, প্রত্যেকে প্রত্যেকের সাথে মধুর সম্পর্ক বজায় রেখে, যার যার কর্তব্য পরায়ণতার ভেতর দিয়ে যে যার কাজ করে চলেছে, জীব জগতের প্রতিটি জীব নবনব রূপের সন্ধানে পরিবর্তনের মাঝে রূপান্তরিত হতে হতে তাদের কাজ করে চলেছে। অনন্ত মহাকাশে অগণিত সূর্য, অগণিত পৃথিবী, এক এক সূর্যের নিয়ন্ত্রণে কত কত গ্রহ উপগ্রহ। এই বিরাট সূর্যের গলিত লাভার মধ্যে আছে বিরাট বিরাট ঢেউ, বিরাট ঝড় বইতে থাকে সেখানে। সেই ঝড়ের বুদবুদগুলো কত বড় জানো? সেখানে যেন কয়েকশো পৃথিবীর সমান বুদবুদ ওঠে, লক্ষ লক্ষ মাইল ওপরে উঠে ধপাস করে পড়ে, আবার কোনোটা কোনোটা ছুটে সূর্যের আকর্ষণে বাইরে গিয়েও
আপন মনে চলতে থাকে, সেখানেও গড়ে উঠছে পৃথিবী, সেখানেও সৃষ্টির বিষয়বস্তু গড়ে উঠছে সেই অগ্নিকুণ্ডের ওপর, জ্বলন্ত এক একটা অগ্নিকুণ্ড, বিরাট বিরাট। সেই জ্বলন্ত অগ্নির আভায় চতুষ্পার্শ্ব কিরক্তিম, সূর্যের পাশে কেউ থাকতে পারে? এই তেজ যে কিভাবে এলো, কোথা থেকে এলো এই তেজ, আজও হয়নি তার সমাধান। আবার এই তেজ থেকেই দেখা যাচ্ছে জীবের সৃষ্টি, এই সাগর আকাশ মেঘ বাতাস, এই অগ্নিকুণ্ড, এই গ্যাস থেকেই সৃষ্টি হলো। কি অপূর্ব এই আবর্তন বিবর্তনের পথে অনন্তকাল চলছে সবাই এই মহাকাশের বুকে। সত্যি এর রূপ এর বিন্যাস তুলে ধরা কারো পক্ষে সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত জানতে না পারছো বলা তো সম্ভবই নয়। তার সৃষ্ট বস্তুর মাধ্যমে যতটুকু উপলব্ধি করা যায় ততটুকুই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু মানুষ চায় শান্তি, জীব চায় আরো শান্তি, মহানন্দের পথে বিরাজ করতে চায়, বাঁচতে চায়। তাই জীব জগৎ চলেছে সেই মহাশান্তির পথে। জীবনের পথে কত ঝড় ঝাপটা, কত আঘাত প্রত্যাঘাত, শেষ বেলা হয় অবসান। এই অবসানের পর কি হবে না হবে সেখানে রয়েছে নো এন্ট্রি, কিন্তু বুঝিয়ে দিয়ে যাচ্ছে এই কালে সেই কালের কথা, গতকাল যেখানে ছিলে সেই কালের কথা আজ এই কালে উপলব্ধি করিয়ে দিচ্ছে। তারপরে তুমি কোথায় যাবে না যাবে এটা হচ্ছে বর্তমানের ওপর সেটার ইঙ্গিত, এবং সেই ইঙ্গিতের বাসনা পরিপূর্ণ করার জন্যে যদি কিছু করণীয় থাকে প্রকৃতির ধারা ধরে ধরেই তা করতে হবে, এবং প্রকৃতির ধারার ওপরেই তা নির্ভর করছে। যদি বলো যে এই জীবনেই কি শেষ, আর কোথাও যেতে হবে না, সেই খেলার মাত্রা এখানেই সব জানিয়ে দিচ্ছে তবু তোমাদের কিচ্ছু হচ্ছে না। এই জানার পথে যেতে হবে জানতে জানতে, সেটাই সাধনা। এই গতির সাথে গতি মিলিয়ে অনন্ত গতির পথে যে চলবে সেটাই হলো সঠিক গতি। গতির সাথে তাল মিলিয়ে গতির তালে তালে যে পথ চলবে সেটাই হলো পথ। এর বাইরে যারা চলবে সেটা সাধনায় পড়ে না। তাই বুঝে বুঝে চলাই নিয়ম, তার জন্যেই বুঝ, তার জন্যেই বিবেক। বিবেক এই জন্যেই দিয়েছে যাতে তোমরা বিবেকের অধীন হয়ে চলো, তবেই খুঁজে পাবে বিবেকের সুর ও সাড়া। নাটকে দেখো না বিবেকের গান থাকে, বিবেক, বিবেককে সাথী করে পথ চলো। প্রকৃতির গ্রন্থই হলো সবচেয়ে বড় গ্রন্থ, এটাই হলো বেদ। এখানে কোনো ভেদ নেই, এখানে সবাই সমসূত্রে গাঁথা। সমস্ত গ্রহ উপগ্রহ সবাই মনে হয় যেন সুতো দিয়ে গাঁথা, এক যোগসূত্রে গাঁথা আছে বলেই যোগ। এই যোগাযোগেই হলো যোগ, এই যোগই হলো সাধনা। যোগাভ্যাস কথাটার অর্থ কি? সেই যোগাভ্যাসের সাধনা করো, যে যোগাযোগের সূত্র ধরে তোমরা রয়েছ সেই যোগাযোগের সূত্র ধরে ধরে তোমরা চলো, তবেই পাবে তাঁর সন্ধান। রাম।